আলহামদুলিল্লাহ ওয়সালাত ওয়াসালাম আলা রাসুলিল্লা প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো জ্যামের সময়গুলোকে কিভাবে মূল্যবান করে আমাদের আখেরাতের জন্য কাজে লাগাতে পারি নাগরিক জীবনে বিশেষ করে রাজধানী এবং বড় বড় শহরগুলোতে জ্যাম একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার অফিসে যাওয়ার সময় অফিস থেকে ফেরার সময় জ্যাম আমাদের জীবনের অনেক মূল্যবান সময় নিয়ে নেয় কিন্তু এই সময়টাকেও আমরা অপচয় না করে অনেক কাজে লাগাতে পারি আখেরাতের জন্য মূল্যবান করে তুলতে পারি এই সময়গুলোকে আমরা দেখি বিশেষ করে এই স্মার্টফোনের যুগে মানুষ পুরো সময়টাই জ্যামে বসে গাড়িতে বসে হেডফোনে গান শুনছে মুভি দেখছে নাটক দেখছে কিংবা ফানি কিছু দেখছে কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত মূল্যবান একজন জান্নাতি জান্নাতে যাবার পরে যে এক সেকেন্ডের সোবাহান আল্লাহ বলেন নাই ওই সময়টার জন্য তার আফসোস হবে এই আমরা এই সময়টাকে কাজে লাগাতে পারি কাজে লাগানো উচিত আমরা আজকে কথা বলবো কিছু আইডিয়া নিয়ে কীভাবে আমরা সময়গুলোকে কাজে লাগাতে পারি প্রথমে আমরা এই সময়টা কাজে লাগাতে পারি প্রথম আল্লাহ জিকিরের মাধ্যমে এক সাহাবি রাসুল সাল্লাহ কাছে এসে প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ ইন্না সারাই আল ইসলাম কতকা সুরতা আলাইয়া ইয়া হ্যাঁ আল্লাহ রাসুল সাল ইসলাম ইসলামের বিধিবিধান অনেক আমার কাছে অনেক কঠিন অনেক বেশি হয়ে গেছে আমার কাছে আপনি আমাকে এমন কিছু বলে দেন স্বল্প অল্প কিছু যেটা আমি অল্প সময় কাজে লাগিয়ে আমার আখরাতের পুঁজি অনেক করতে পারি আল্লাহ রাসুল সাল্লু আলি সাল্লাম তাকে বললেন লা লাদিক্রিল্লা মিনজিকরিল্লা তোমার জিউভা তোমার জবান তুমি সব সময় আল্লাহ রব্লা আলমিনের জিকিরে সজীব তরুতাজা এবং প্রাণবন্ত রাখো সুতরাং আমরা এই সময়টাকে আমরা জিকির করতে পারি আল্লাহর জিকির কয়েকভাবে হতে পারে এমনি যে জেনারেল জিকিরগুলো আছে সুবহানুল্লাহ আলহামদুলিল্লাহল্লাহ শরীফ হতে পারে বিভিন্ন ফজিরতের জিকির আছে এগুলো আমরা জেনে নিব সেগুলো ছোটো ছোটো জিকির যেগুলো মুখস্থ করার প্রয়োজন হয় আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ জানি সুবাহানুল্লাহ জানি আলহামদুলিল্লাহ জানি এগুলো আমরা করতে পারি দুই নম্বর এই সময়টা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি স্মার্টফোনে কোরআন শরীফ নিয়ে রাখা যায় আপনি কোরআন শরীফ অজু ছাড়াও পড়তে পারবেন টাচ না করে সুতরাং আপনি এই সময়টাকে কোরআন তেলাওয়াতের মধ্যে কাজে লাগাতে পারেন তৃতীয় কোরআন শরীফ শোনার ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি আমরা বিশেষ করে বাংলাদেশের মানুষকে আমরা দেখি যে কোরআন শোনাটা যে কত বড় ইবাদত এই বাদতটাকে আমরা সেভাবে মূল্যায়ন করি না আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের আমল আছে সাহাবেকরামের আমল আছে হাদিসগুলোতে আমরা দেখতে পাই যে তারা কোরআন তেলাওয়াত করতে বলতেন এক সাহাবিকে তিনি বলেছিলেন কোরআন তেলাওয়াত করো তিনি বলেছেন আপনাকে আমি কোরআন তেলাওয়াত করে শোনাব অথচ আপনার উপর কোরআন নাজিল হয়েছে সুতরাং আমরা কোরআন তেলাওয়াত শুনতে পারি বিশ্বের বিখ্যাত কারীদের মক্কামুদ্দিনের শাহেকদের তেলাওয়াত পাওয়া যায় সেই তেলাওয়াতগুলো আমরা যদি শুনি তাহলে আমাদের তেলাওয়াত বিশুদ্ধ হবে এবং কোরআনের সাথে বন্ধন সম্পর্ক সৃষ্টি হবে আলে আবিদিক্রিল্লাহ তাত্ম ইন্দুল কলুপ কোরআন শুনলে আমাদের হৃদয়ের যে অশান্তি টেনশন পেরেশানি সেগুলো দূর হয়ে যাবে চতুর্থ যেই কাজটা আমরা করতে পারি সেটি হলো আমরা এই সময়টা হেডফোন কাজে কানে দিয়ে ইয়ারফোন ব্যবহার করে আমরা কোনো আলেমের আলোচনা শুনতে পারি নসিহত শুনতে পারি পঞ্চম যেই কাজটা করতে পারি সেটা হলো আমরা এই সময় ভালো কোনো ধর্মীয় বই পড়তে পারি আমরা ইসলামিক নলেজ বৃদ্ধি করার জন্য এই সময়টা কাজে লাগাতে পারি আমাদের ব্যাগে সবসময় যেন একটা করে বই থাকে ধর্মীয় বই ষষ্ঠ যেই কাজ আমরা করতে পারি আমরা পাশের যিনি আমার সিটের সহযাত্রী যিনি আছে তার সঙ্গে কথা বলতে পারি তাকে কিছু দিনের কথা বলতে পারি দিনের কথা শেয়ার করতে পারি হ্যাঁ দাওয়াতের ক্ষেত্রে এ সময়টা কাজে লাগাতে পারি দাওয়াতের অনেক ফজলতা আছে আমরা সেগুলো জানি সপ্তম যেই কাজটি করতে পারি আমরা এই সময়টা দেখা যায় যে ব্যস্ত জীবনে নাগরিক সময়ে অনেক আত্মীয় সঙ্গে যোগাযোগ করা হয় না তাদের খোঁজখবর নেওয়া হয় না অনেক আত্মীয় আছে একদমই ক্লোজ একদম কাছের কিন্তু দেখা গেছে এক বছরে একবার কথা হয় নাই অথচ আত্মীয়দের সঙ্গে কথা বলা যোগাযোগ করা যেটাকে সিলাতুল আরহাম বলা হয় অনেক বড় ইবাদত অনেক বড় ইবাদত আমরা এই সময়টা কাজে লাগাতে পারি আপনি বসে আছেন এই সময় আপনি একজনকে ফোন দিতে পারেন দূরের আত্মীয়কে কিছুই না সালাম দিলেন কেমন আছেন কুশল বিনাময় করলেন এটাকে আল্লাহকে খুশি করার জন্য যদি করেন এটা আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম হতে পারে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন একটি হাদিসে আবদুল্লাহ বিন সালাম রজিয়াল্লা আহন থেকে বর্ণিত হয়েছে সালাম ও আতায়মুত্তাহাম ওসিলুল আরহাম ওসল্লনা সুফিনাম উল্লুল জ্ন সালাম সৈম মুসলিমের হাদিস যে তোমরা চারটি কাজ করো সালাম দাও তারপরে তোমরা আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রক্ষা করো জ্বরো খাবার খাওয়া মানুষকে মেহমানদারি করো রাতে তাহাজ্জুত পড়ো এই কাজগুলো করার মাধ্যমে তোমরা নিরাপদে জান্নাতে চলে যেতে পারো প্রিয় ভাই প্রিয় দর্শক প্রিয় মা বোন আমরা সবাই এই সময়টাকে জ্যামের সময়গুলোকে এভাবে মূল্যবান আখেরাতের জন্য করে তুলতে পারি বিশেষ করে সময়গুলো গাড়িতে বসে বসে গেমস খেলা উদ্দেশ্যহীন স্মার্টফোনে চষে বেড়ানো ইন্টারনেটে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুনার কাজে এই সময়টাকে ব্যবহার করা এটা খুবই দুঃখজনক এই সময় আমার মৃত্যু হয়ে যেতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে আমি হেডফোন ইয়ারফোন কানে দিয়ে গান শুনছি মুভি দেখছি এই সময় বড় রকমের দুর্ঘটনা হয়ে যেতে পারে তাই আমরা এই সময়টাকে আল্লাহকে জিকির করা স্মরণ করা উচিত গাড়িতে ওঠার পর যে জিকির আছে সেই দোয়াটা আমরা পড়ে নেব নামার সময় যে দোয়া আছে সেগুলো পড়ে নিব এভাবে জ্যামের সময়টাকেও বিরক্তির সময়টাকেও আমাদের আখিরাতের জন্য সুন্দর করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বাবাক